হ্যালো বন্ধুরা, তো হাত লাগছা তো চলে এসছি আমি। তো সামনে ঈদ বন্ধুরা, তো মা বানাতে যাচ্ছে লাকচা। তো আপনারা লাকচা কিভাবে বানাবেন পুরো ভিডিওটা দেখে নেন, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা, লাকচা চলে এসেছে আমার হাতে। লাকচা তৈরি করব, কি কি উপকরণ লাগে আর কিভাবে তৈরি করি আপনারা দেখে নেন। এই দুধ নিয়েছি, গরুর দুধ, আমুল দুধ, কাজু, কিশমিশ, লবণ লাগবে অল্প, এলাচ, তেজপাতা, মিশ্রি, চিনি। এবার কিভাবে তৈরি করি আপনারা দেখে নেন। জালটা ধরিয়ে দিছি, কড়া বসিয়ে দিছি, গরুর দুধটা ঢেলে দেব। দুধটা গরম হোক, তার ভিতরে লাকচাটা কেটে নেব। এই দেখুন লাকচা। তো বন্ধুরা, চেষ্টা করবেন, বাচ্চারা খাবে তো ঈদে আনন্দ করে, ভালো ব্র্যান্ডের লাকচাটা নিতে চেষ্টা করবেন। এই লাকচাগুলো সব বের করে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, গরুর দুধটা। এবার ওই গুঁড়ো দুধটা দিয়ে দেবো, আমুল দুধ দিয়ে দেবো দুধের ভিতরে। দুধটা ভালো করে গরম করে তারপরে আমুল দুধটা দিতে হবে, তা নাহলে দলা দলা হয়ে যাবে। আমি গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমুল দুধটা দিয়ে দিয়েছি, দেব গুলিয়ে নিয়েছি ভালো করে। এবার একটু লবণ দেবো, অল্প একটু সামান্য লবণ দেবো। কিশমিশটা দিয়ে দেবো, কাজুগুলো দিয়ে দেবো, তেজপাতা, তেজপাতাটা এইভাবে কেটে দেবো। তো ভালো করে আর একটু ফুটিয়ে নেবো। একটু মিশ্রি দেবো, আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা করে নেবেন। আমি আমার যতটা লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, বাড়ির যেরকম লোক সেইরকম হিসেবে পরিমাণ মতো দিয়ে দেবো। অল্প একটু চিনি দিচ্ছি, আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান বেশি করে দিয়ে দেবেন, আমি আমাদের যেরকম খাবে সেরকম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চিনিটা আর মিশ্রিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে আবার একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে একটু ঘন মতো করে নেব। সব কিছু উপকরণ দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইবার এলাচটা একটু ফাটিয়ে দুধের ভিতরে দিয়ে দেব, একটু ফাটিয়ে দিলে ভালো সেন্ট হবে। এই এইভাবে ফাটিয়ে দিচ্ছি, এবার দুধের ভিতরে দিয়ে দেবো। দুধটা খুব সুন্দর করে এরকম নেড়ে নেড়ে ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে, তাহলে খেতে সুন্দর লাগবে। দুধটা আর একটু ফুটে গেলে এবার লাকচাটা দিয়ে দেব। সব উপকরণ দিয়ে দুধটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ঘন করে, যত ঘন হবে খেতেও ভালো হবে। এবার লাকচাটা দিয়ে দেব, লাকচা দিয়ে বলো আমি বেশি ঘনবো না, তাই লাকচাটা হচ্ছে ভেঙে যাবে। আস্তে আস্তে এরকম দিয়ে দেবো দুধের ভিতরে, দিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবো। আমি বলো বেশি নাড়ছে না, বেশি নাড়লে একদম মানে ঘুটে যাবে, আস্তে আস্তে থাকবে, একদম নাড়লে হবে না বেশি, অল্প আস্তে আস্তে করে দুধের ভিতরে আর লাকচাগুলো চেপে দিয়ে দিচ্ছি। আমি লাকচাটা দিয়ে 30 সেকেন্ড মতন ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। অসাধারণ, তুলির মতো নরম হয়েছে দেখুন বন্ধুরা। কাজবাদাম, কিশমিশ, এলাচ দারুণ নরম হয়েছে, হ্যাপি গরম গরম। আমাদের লাকচাটা সুপারহিট আজকে, মাকে খাওয়াই দিই।
আপনারা ঈদের দিন এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। তুমি রান্না করেছো, ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ, তুলুর মতো নরম হয়েছে। ঈদের দিনে আপনারা এইভাবে বানাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও দেখতে থাকুন, বাং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করুন, আর যারা যারা ফ্যামিলি দেখছো তারা প্লিজ বেস্ট ফলো করে থাকুন। আসছি পরের ভিডিও নিয়ে।